আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওর শুরুতে দেখেই তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন আজকে পেরি পেরি চিকেন করব, তো সেটা দেখাবো আপনাদেরকে। তো এখন মান্নাককে রেডি করে নিয়ে চলে আসলাম একটু টেস্কোতে, কারণ টেস্কো থেকে এখন ব্রেড নিয়ে নেব। কারণ ইউকেতে যারা আছেন তারা সবাই মোটামুটি আলতাপালি পার্কের নামটা শুনছেন, তো আমরা এখন সেই পার্কে যাব। আর মান্না ব্রেড নিলাম ও কবুতরকে খাওয়াবে, তো আমরা এখানে কিছুক্ষণ সময় থাকব, তারপর চলে যাব। আজকে আপনাদেরকে পেরি পেরি চিকেন করে দেখাবো। তো আমি এখানে চিকেন কিনতে যাব, আলুর টুকিটাকে গোসারি আমার কেনা মানে কিনতে হবে, তো সেটা কিনতে যাব। তো আমার পুরো ভিডিওটাতে আমার সাথে থাকুন, তারপর ইনশাল্লাহ কী কী করি সেটা আপনাদের সাথে দেখাবো। তো চলে আসলাম, এখন আমরা আলতাপালি পার্কের ভিতরে ঢুকতেছি। ইউকেতে যারা আছেন তারা তো সবাই আলতাপালি পার্কের নাম শুনছেন, আপনারা সবাই এই পার্ক চিনেন। তো এই তো শহীদ মিনার। তো আমি এখন এখান থেকে কিছুক্ষণ সময় এখানে থাকবো আমরা, তারপর চলে যাব হোয়াইট চ্যাপেলের দিকে। তো যারা ভিডিও দেখছেন তাদেরকে শুরুতেই বলে নিচ্ছি, ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আমার ব্লগ আপনাদের কাছে কেমন লাগছে, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো এখন আমরা ভিতরের সাইডটাতে চলে যাচ্ছি, যদিও আমি ভয়েসটা খুব রাতে দিচ্ছি, তো এই কারণে একটু কম মানে একটু ডিফারেন্ট হয়তো বা আপনাদের কাছে মনে হচ্ছে। কারণ এখন আমি যখন ভয়েসটা দিচ্ছি তখন কিন্তু অনেক আমাদের এখানে এখন অনেক রাত, তো আমি ভয়েসটা রাতে দিচ্ছি যার কারণে আমার হয়তো বা ভয়েসের টোনটা একটু ডিফারেন্ট লাগছে। তো এই তো এখন ব্রেড দিচ্ছে মান্না। তো এখানে কিছুক্ষণ সময় ছিলাম, তো দেখে খুব ভালো লাগতেছিল। আপনারা তো দেখছেনই যখন মান্না ব্রেড দিচ্ছিল একদম সারি সারি দিয়ে উপরে এসে একদম মানে ভরে গেছিলো, তো আমি আবার সেটাও একটু ভিডিও করে নিলাম, খুব ভালো লাগতেছিল দেখে। তো অনেকক্ষণ ছিলাম আমরা এখানে, তো আস্তে আস্তে এখন আমরা সামনের দিকে যাব, যেহেতু আজকে আমার কিছু কেনাকাটা করার পর আমার আজকে যেহেতু পেরি পেরি চিকেন করব, আর সেটাও নিশ্চয়ই আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। তো এই কারণে আর এখানে বেশিক্ষণ অনেকক্ষণ যে থাকবো তার কোনো প্ল্যান নেই, কারণ আমার আবার যাইতে হবে এখন হোয়াইট চ্যাপেলের দিকে, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে পেরি পেরি চিকেনটা আজকে করি আমরা। তো এখানে হোয়াইট চ্যাপেলে এখানে আসার পর মনে হচ্ছিলো একটু পেঁয়াজও খাবো, আর ছোলা পেঁয়াজও খাবো। তো মান্নার বাবা আবার সমস্যা চাট নিল, তো আমরা এখান থেকে একটু পেঁয়াজও আর ছোলা আমি একসাথে মিক্স করে আমার জন্য নিচ্ছি, আর ও নিচ্ছে হলো মান্নার বাবা নিচ্ছে সমস্যা চাট। তো সেটা নিয়ে আমরা খাবো, খাওয়ার পর তারপর আমরা চলে যাবো সেন্স বাড়িতে। তো এই তো নিয়ে নিলাম, তো আমি আর কি এক হাতে আমার আমি ভিডিওটা করছি, এই কারণে আমি যে আপনাদেরকে দেখাবো আমার ছোলাটা আমি সেটা আর দেখাতে পারলাম না। তো আমি পেঁয়াজের সাথে মিক্স করে নিয়েছি, খুবই মজা ছিল, খুবই ভালো লাগতেছিল খাওয়ার পর। তো ও ও নিচ্ছিল হলো সমস্যা চাপ।
তো আমরা এখন চলে আসলাম সেন্সবাড়ির ভিতরে। এখান থেকে আমার যে বাসার টুকিটাকি খাবারের জিনিস সেগুলি এখন কেনাকাটা করব। আমি এখানে খুব বেশি সময় থাকবো না, আর আসলে ঘুরলে আসলে অনেক সময় দেখা যায় এখানে চলে যায়, তো আমি এখানে খুব বেশি সময় আজকে টাইম পার করব না। কারণ হচ্ছে আমি আমার বাসায় যাওয়ার পর আপনাদের সাথে আজকে পেরি পেরি চিকেনের রেসিপিটা শেয়ার করব। আমি রেসিপি বললে ভুল হবে, আমি ফুল প্রসেসটা আজকে দেখাবো না, আমি আপনাদেরকে ইনশাল্লাহ কোনো একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে আমি কী কী মশলা দিয়ে আসলে কী কী স্পাইস ইউজ করে আমি পেরি পেরি চিকেনটা করি, সেটা আপনাদেরকে ইনশাল্লাহ আমি কোনো অন্য একটা ব্লগে দেখাবো। আজকে জাস্ট আমরা যেভাবে করতেছি, আমি জাস্ট আপনাদেরকে নর্মাল একটা বেসিক ধারণা আমি যেভাবে করি সেটাই আজকে আপনাদের সাথে দেখাবো। আর এখানে আসার পর আসলে হয় কি, অনেক ভালো লাগে, দেখলে মনে হয় যে আরও কিছুক্ষণ থাকি, ঘুরতে খুবই ভালো লাগে এই এখানে আসলে। প্রত্যেকটা জায়গাতে যখন এই সেন্সবাড়িটা হোয়াটসঅ্যাপে মোটামুটি সবাই চিনে, তো এখানে আসলে এই সেন্সবাড়িটা এত বড়, দেখলে আসলে মনে হয় যে শেষ হয় না, খুব ভালো লাগে সব কিছুই দেখলে। আর কি বলবো, দেখলে তো আসলে সব কিছুই ভালো লাগে, তো দেখা যায় যেটা দরকার সেটাই আসলে নিব, ভালো লাগবে যে সব নিয়ে নেবো তা কিন্তু না। তো আমার কিছু জিনিস দরকার ছিল সেগুলো আমি নিয়ে নেবো আজকে। আর হচ্ছে হলো আমার কিচেনে এই বাসার কিচেনটার মধ্যে আমার কোনো ড্রয়ার টাইপের কোনো কিছু নাই, তো আমি এখান থেকে এমন কোনো কিছু খুঁজতেছি যে ছোটো ছোটো বাস্কেট টাইপের, আর দেখা যাবে যে আমি যদি ওইটা নেই তাহলে হয়তো বা আমি ওইটার মধ্যে হয়তো বা সে সুন্দর করে আমার নর্মাল খাওয়ার যে ব্রেড টেড হাবি যাবি আমি হয়তো বা সুন্দর করে ওইটার মধ্যে সাজায় রাখতে পারবো সুন্দর করে। তো আমি এই জন্য আমার জন্য নিয়ে নিলাম দুইটা, অলরেডি বাসায় আমার আরও আছে, তো আমার আরও দুইটা দরকার ছিল, তাই আমি আরও আরও আজকে দুইটা নিয়ে নিলাম। তো এখন একটু চিকেন নিব, যেটা দিয়ে আর কি আমি আজকে আপনাদেরকে দেখাবো পেরি পেরি চিকেন যেটা। তো এই জন্য আমরা এখানে দেখতেছি চিকেন নেওয়ার জন্য আসছি, তো আমি লেগটা নিয়ে নিচ্ছি চিকেনের। তো এই তো অলরেডি আমরা কিন্তু শপিং টপিং করে আমরা কিন্তু বাসে চলে আসছি, তো এর মধ্যে ওর মানহা বাবা সব মশলা টশলা স্পাইস দিয়ে এটা অলরেডি রেডি করে ফেলছে। আমি আপনাদেরকে ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব যে এইখানে আমরা পেরি পেরি চিকেনটাতে কী কী মশলা অ্যাড করছি। যদিও আমি আজকে দেখাতে পারতাম, বাট আমার আমি শপিং আসছিলাম দেখে আমার ওই টাইপ মানে কাজ টাজ নিয়ে আমি বিজি হয়ে গেছিলাম দেখে ওই সময়টাতে আমি আর ভিডিওটা করতে পারি নাই, নাহলে ইনশাল্লাহ এই ব্লগটাতেই আপনাদের সাথে হয়তো বা আমি দেখাতে পারতাম যে এই চিকেনটাতে আমরা আসলে কী কী মশলা দিচ্ছি। তো যাই হোক, ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে আমি আপনাদেরকে দেখাবো যে আমি আসলে পেরি পেরি চিকেনটাতে কী কী মশলা ইউজ করি। তো অলরেডি রেডি করে সব কিছু প্রসেস করে কিন্তু আমি কিন্তু আমার এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে দিলাম, তো এখন আমি 40 মিনিটের মতন রাখবো। আমি টোটাল 40 মিনিটের মতো রাখছি চিকেনটা, আর 40 মিনিট পরে কিন্তু আমার চিকেনটা একদম পারফেক্ট মতন কুক হয়েছে, তো আমি 40 মিনিটের জন্য রাখলাম। আর এই ফাঁকে আমি যে শপিংগুলো আজকে সেন্সবাড়ি থেকে করা হয়েছে সেগুলো কিন্তু আমি এখন আপনাদের সাথে দেখাবো, আর আমি এর মধ্যে কিন্তু সব কিছু টুকটাক করে গুছাই নিব। আর এই দলটা মানহা সেন্সবাড়ি থেকে নিছে ওর জন্য, তো ওকে এটা দিয়ে দিলাম। আমি বাইরে থেকে আসার পর ওকে শাওয়ার করে দিছিলাম, তো সে এখন তাকে দলটা দিয়ে গেলাম। আর এই ফাঁকে আমার চিকেনটা ইয়ারফ্রাই দেওয়া হয়ে গেছে, তো চিকেনটা একদিকে হতে থাকবে আর আমি অন্যদিকে আমার যে শপিংগুলো আজকে করছি সেগুলো আমি কিন্তু এখন গুছিয়ে নেব। তো আমার বাসার ডিপের অবস্থা খুবই খারাপ, যদিও আমার একটা ফ্রিজার লাগবে, তো আমি এখন কবে কিনবো কিনবো যাবো যাবো বলে আর দেখা যাচ্ছে যে যাওয়া হচ্ছে না। তো আমার এই ডিপটাতে আসলে কি সব কিছু রাখলে একটু আমার জন্য একটু হিবিজিবি হয়ে যায় আর দেখা যায় যে একটু সমস্যাও হয়, তো যার কারণে আমার ডিপ কিনতে আমি যাব। তো ইনশাল্লাহ হয়তো বা আমি নেক্সট মান্থের মধ্যে আমার ডিপটা আমি কিনে ফেলবো। আর এই তো যে সবজি কিনা হলো সেটা হচ্ছে মূলা নিয়ে আসা হয়েছিলো, ধনিয়া পাতা নিয়ে আসা হয়েছিলো যেটা আমার দরকার ছিল সেটাই, আর আমি চিকেন নিয়ে আসছিলাম আজকে। তো
আমি টুকিটাকি বাজারগুলি দেখা গেছে যে গুছাইয়ে ফেলছি, যেগুলি আমার কাঁচা বাজার ছিল সেগুলো আমি উঠাই ফেলছি ফ্রিজে। আর এই তো হচ্ছিল আজকে শপিং। তো আমি পিৎজা নিয়ে আসছিলাম নর্মাল, আর হচ্ছিল ছিল কফি, ছিল নিউটেলা, ছিল টি ব্যাগ, জুস, ব্রেড, আর টিস্যু, আরও ছিল চিজ, আর ছিল গ্রেপস, আরও ছিল এই তো পেঁয়াজ, আলু, তারপরে কলা, হাবি জাবি। এই এই বাসার যত খাওয়া দাওয়া যে টুকিটাকি যেগুলি লাগে ওগুলি কেনা হয়েছিল। ইয়োগার্ট ছিল, পাস্তা ছিল, স্প্যাগেটি ছিল। স্যুপ ছিল। তো মোটামুটি আমাদের যা যা দরকার ছিল, আমি বাদাম নিয়ে আসছিলাম, তো অলমোস্ট আমার কিন্তু যা যা দরকার ছিল আমি সব কিছুই নিয়ে আসছিলাম। আর এখন এগুলো আমি সব গুছাই নিব, কারণ এর মধ্যে কিন্তু আমার চিকেনটাও আমি দেখছি যে চিকেনটা অলমোস্ট ডান। তো আমি এখন এগুলি সব গুছাই নিব, তারপর আমি আমার চিকেনটা আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। তো এই তো আমি ফ্রিজে আমার পিৎজাটা রেখে দিলাম। তো এই যে এখানে আমার সব কিছু দেখেন কীরকম এলোমেলো করে রাখা, তো এগুলি আমি সুন্দর করে সবগুলি আমি বাস্কেটে সুন্দর করে রাখবো। তো এর মধ্যে আমার চিকেনটাও দেখেন, আমার চিকেনটা কিন্তু অলমোস্ট মানে হয়ে গেছে, আমি আরও কিছুক্ষণ সময় রাখবো। তো আমি আর কিছুক্ষণ সময় রাখার পর দেখা গেছে আমার চিকেনটা কিন্তু পারফেক্ট মতন হয়ে গেছে। আমি টোটাল 40 মিনিট রাখছি, তো আমার চিকেনটা কিন্তু এর মধ্যে পুরো পারফেক্ট হয়ে গেছে, দেখতেছেন খুবই ইয়ামি হয়েছে, চিকেনটা খুবই ইয়ামি হয়েছে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।